নমস্কার, চম্পা ফ্রম প্যাশন বুটিক কলকাতা। প্রত্যেককে স্বাগত প্যাশন বুটিকের ইউটিউব চ্যানেলে। আজকে যে এপিসোডটা শুরু মানে করব সেটা হচ্ছে জরিপার তসর। প্রত্যেকটা দেখাবো জরিপার তসর বাপ্তা, তার মধ্যে হ্যান্ড পেন্টিং, এবং এবারেও আপনাদের বা সবার কথা মানে মতন ডিসকাউন্টটা আমি কন্টিনিউ করছি। তো এই এপিসোডেও কিছুটা ডিসকাউন্টটা পেয়ে যাবেন। তো চলুন শাড়ি দেখা শুরু করি। শাড়ি নাম্বার 1, মেটেরিয়াল ইজ জরিপার তসর বাপ্তা। এতে পেন্টিং হ্যান্ড পেন্টিং করা আছে, ফুললি হ্যান্ড পেন্টেড শাড়ি। দিস ইজ আঁচল বা পাল্লু, এতে পেন্টিংটা রয়েছে, তার সাথে জরি স্ট্রাইপটা রয়েছে, উইভিংয়ে জরি স্ট্রাইপটা থাকে। এবার যাচ্ছি বডিতে। বডিতে এই বডি কালারটা হচ্ছে স্টিল গ্রে কালার, আর তার সাথে পেন্টিংটা আপার ইয়ক পর্যন্ত পেন্টিংটা কন্টিনিউ করবে ওপর পোর্শান, আর লোয়ার পোর্শানে পুরো কন্টিনিউ পার্ট ধরে একদম শাড়ির এন্ড পর্যন্ত পেন্টিংটা কন্টিনিউ করবে। এইভাবে শাড়িটা রয়েছে। আফটার ড্রিপিং মেটেরিয়াল ইজ জরিপার তসর বাপ্তা। কোয়ালিটি প্রচণ্ড ভালো। যারা হাতে পেয়েছেন তারা আমাকে ফিডব্যাক দিয়েছেন, আর যারা নতুন বন্ধুরা যারা হাতে পাবেন অবশ্যই আমাকে ফিডব্যাকটা দেবেন। খুব কমফর্ট মেটেরিয়াল এবং খুব রিচ লুকের একটা মেটেরিয়াল এটা। এই হচ্ছে আফটার ড্রিপিং শাড়িটা লাগবে। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসের হাতায় চওড়া করে এই কাজটা করে দেওয়া আছে, ফুল মানে হাতাটা এসে যাবে, মানে 11 ইঞ্চ আছে রয়েছে পেন্টিংটা। এটার প্রাইস ছিল অরিজিনাল প্রাইস 4250, আজকের জন্য 4000। নাম্বার 2, প্রত্যেককে দেখাবো জরিপার তসর বাপ্তা। ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনাদের বুঝতে অসুবিধা দেখে নেবেন। আর প্রত্যেকটাই কিন্তু জরিপার তসর বাপ্তা মেটেরিয়াল। এটা হচ্ছে পাল্লু, জরি স্ট্রাইপের ওপর দিয়ে পেন্টিংটা করা হয়েছে, রেড কালার ছাড়া। এটা হচ্ছে বডি পোর্শন। বডিতে যেটা রয়েছে একটা স্প্রের এফেক্ট রয়েছে, আপার ইয়কে এই পেন্টিংটা করবে, এটা আপার ইয়কে পড়বে, আর লোয়ার পার্ট ধরে কন্টিনিউ পার ওয়াইজ পেন্টিংটা কন্টিনিউ করবে। বডিতে যেটা রয়েছে এটা হচ্ছে নেট স্প্রে। এতদিনে সবাই এটা চিনে গেছেন, এটা প্যাশন বুটিকের একটা বৈশিষ্ট্য, বা এই কাজটা আপনারা খুব পছন্দ করেন। এইভাবে নেট স্প্রেটা পড়ে যাবে। আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। এটা সিনিয়র সিটিজেনের শাড়ি হতে পারে, সবারই হতে পারে। এতে ব্ল্যাক আর রেড দুটো কালারের টাচ নেই। এটা হচ্ছে অল ওভার বডিটা। আর ব্লাউজ পিসটা দেখায়, ব্লাউজ পিসটা হচ্ছে ডিপ ফিরোজার মধ্যে হাতে পেন্টিংটা যাচ্ছে। এটা শাড়ি, দিস ইজ শাড়ি নাম্বার 2, মেটেরিয়াল ইজ জরিপার তসর বাপ্তা। অরিজিনাল প্রাইস 4250, আজকের জন্য 4000। নাম্বার 3, দিস ইজ অলসো জরিপার তসর বাপ্তা। এতে তসরের কাউন্ট অনেকটা থাকে, তাই জন্য এটা দেখতে অনেকটাই তসর, অনেকেই তসর বলে ফুল করেন। তো কিন্তু এটা বাপ্তা আমি বলে দিচ্ছি, কিন্তু তসরের কাউন্ট অনেকটা বেশি থাকে এতে। এটা হচ্ছে আপার ইয়ক পড়বে, এইভাবে জাস্ট আপার ইয়কে পেন্টিংটা আছে, আর লোয়ার পার্ট ধরে কন্টিনিউ করছে পেন্টিংটা। বডিতে দুটো কালার, তিনটে কালারে একটা ডাই আছে, লাইট অরেঞ্জ স্যাফ্রন থেকে ডিপ নেভি হয়ে যাচ্ছে, আর নেভির কালারটার ওপর পুরো পেন্টিংটা করা আছে লোটাস পেন্টিং। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা হচ্ছে এরকম। ব্লাউজ পিসটা গেলাম। ব্লাউজ পিসটা হচ্ছে ব্লুয়ের ওপর হাতেই পেন্টিংটা করা আছে। শাড়ি নাম্বার 3, প্রাইস ছিল 4250, আজকের জন্য 4000। নাম্বার 4, শাড়ি নাম্বার 4, এটাও জরিপার তসর বাপ্তা। মেটেরিয়াল ইজ জরিপার তসর বাপ্তা উইথ পেন্টিং, হ্যান্ড পেন্টিং। আর এগুলো প্রত্যেকটা বলে রাখি, প্রত্যেকটা শাড়ি হোম ওয়াশের শাড়ি, এগুলো আপনারা বাড়িতে ওয়াশ করতে পারবেন। এটা হচ্ছে পাল্লু পোর্শানটা। বডিতে গেলাম। ডিপ চকলেটের মধ্যে পেন্টিংটা করা আছে, কালারফুল একটা পেন্টিং, কিন্তু বডি কালারটা চকলেট আর মাঝখানটা হচ্ছে লাইট চকলেট, তার মধ্যে একটা নেট স্প্রের এফেক্টটা আছে। আমি জানি না এটা আমরা বোঝাতে পারবো কিনা, পারা গেছে। এইভাবে পুরো শাড়িটা আছে, পাড় ধরে দুদিকেই পাড়,
উপরে পাড়টা কোমর পর্যন্ত যাবে, বর্ডারটা নিচের বর্ডারটা শাড়ির এন্ড পর্যন্ত কন্টিনিউ করবে। আফটার ড্রিপিং এটা বেশ কালার কম্বিনেশনটা একটু অন্যরকম, চকলেটের একটা শেড, আফটার ড্রিপিং এরকম দেখতে লাগবে। শাড়ি নাম্বার ফোর, ম্যাটেরিয়ালিস জরি পাড় তসর বাপ্তা, দিস ইজ ব্লাউজ পিস উইথ পেন হ্যান্ড পেন্টিং। এটা প্রাইস ছিল অরিজিনাল প্রাইস 4250, আজকের জন্য 4000। এই ডিসকাউন্টটা আপনাদের জন্য তো বটে, তার সাথে যেটা রয়েছে আমার ইন্টার প্যাশনের টিম, যারা প্যাশনের জন্য মানে প্যাশনের একটা রেসপন্সিবিলিটি থাকে তাদের কাজটাকে কন্টিনিউ করা, তাদের যাতে তাদের পাশে আমি দাঁড়াতে পারি, এই দুটো কথা ভেবে এই ডিসকাউন্টটা আমি কন্টিনিউ করছি। এটা হচ্ছে পাল্লু পোর্শন, এটা নাম্বার 5 জরি পাট তসর বাপ্তা, ম্যাটেরিয়ালিস জরি পাট তসর বাপ্তা উইথ পেন্টিং, নেট স্প্রে এবং পেন্টিং, আপার ইয়ক পেন্টিংটা আসবে, লোয়ার পার কন্টিনিউ ধরে পেন্টিংটা যাচ্ছে। যারা প্লিটস দিয়ে পড়তে চাইবেন তাদের জিনিসটা এরকম দেখতে লাগবে এইভাবে, আর বডিতে একটা নেট স্প্রে আছে, আর পেস্তার সাথে নেট স্প্রেটা করা আছে। বডি কালারটা হচ্ছে লাইট পেস্তা। আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম, এতে কিন্তু রেডের টাচ নেই, যাদের রেড কালারে আপত্তি তারা এটা দেখতে পারেন। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে মবে আছে। এটা শাড়ি নাম্বার 5, এটার প্রাইস ছিল অরিজিনাল প্রাইস 4250, আজকের জন্য 4000। যাদের প্যাশনের কাজ ভালো লাগে তারা অবশ্যই প্যাশনের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশনটা পেয়ে যান। এটা দিস ইজ শাড়ি নাম্বার 6, ম্যাটেরিয়াল ইজ জরি পার গাছি সরি জরি পার তসর বাপ্তা, এটা পাল্লু পোর্শন, দিস ইজ পাল্লু পোর্শন উইথ জরি স্ট্রাইপ, একটা স্ট্রাইপ আছে, এটা উইভিং এর স্ট্রাইপটা ছিল, তার উপর দিয়ে পেন্টিংটা করা হয়েছে। বডি কালারটা রাস্ট আর চকলেট, মেল্টেড চকলেট এই কম্বিনেশনে। এটা আপার ইয়কে কোনো কাজ নেই, আপার ইয়কে শেডটা আসবে আর লোয়ার ইয়ক ধরে কন্টিনিউ করবে এই পেন্টিংটা, পুরো পেন্টিংটা কন্টিনিউ করছে লোয়ার ইয়ক ধরে। আর বডি কালারটা হচ্ছে রাস্ট বিগ রেড কালারটা, একদম যেটা বিগ রেড কালার হয় সেই কালারটা আমি জরির ওপর দিয়ে কালারটা করাই, যাতে জরিটা বাদ দিই না, জরির ওপর দিয়ে পেন্টিংটা হয়ে থাকে প্যাশনের পেন্টিংগুলো। আফটার ড্রিপিং এরকম লাগবে শাড়িটা, এটা যে কোনো বয়সের শাড়ি হতে পারে। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে ব্লু এর সাথে হাতে পেন্টিংটা যাচ্ছে। আপনারা চাইলে অন্যরকম ব্লাউজ দিয়েও পরতে পারেন, আমি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েছি। এটার প্রাইস ছিল অরিজিনাল প্রাইস 4250, আজকের জন্য 4000। নাম্বার 7, দিস ইজ অলসো জরি পার তসর বাপ্তা, দিস ইজ পাল্লু পোর্শন, পেন্টিংটা ফ্রি হ্যান্ড পেন্টিং আছে উইথ নেট স্প্রে। বডি পোর্শনে আপার ইয়কে পেন্টিংটা যাচ্ছে, এটা আপার ইয়ক, আর লোয়ার ইয়কে পেন্টিংটা কন্টিনিউ করছে, পুরো পার ওয়াইজ পুরো শাড়িতে কন্টিনিউ করছে। আর বডিতে এটা এই পোর্শনটা কিন্তু নেট স্প্রে করা আছে, মিডিল পোর্শনটা একটা সলিড কালারের ডাই আছে। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং আর এই জরি, আমি জরিতে কালার করি, জরিতে কালার থাকে এবং তার জন্য জরিটা খুব সফট হয়ে যায়। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে। ব্লাউজ পিসে গেলাম, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, একদম এন্ড পর্যন্ত পেন্টিংটা রয়েছে শাড়ির এন্ড। এইটা হচ্ছে ব্লাউজ পিস, দুটো কালারের কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা করে দেওয়া হয়েছে। শাড়ি নাম্বার 7, প্রাইস ছিল অরিজিনাল প্রাইস ছিল 4250, আজকের জন্য 4000। এর সাথে কিন্তু শিপিং চার্জ আছে বা ডেলিভারি চার্জ আছে। এটা শাড়ি নাম্বার 8, দিস ইজ অলসো জরিপা তসর বাপ্তা, অনেকগুলো অপশান দিচ্ছে, একটু অপশান রেখে বুকিং করবেন। এটা হচ্ছে পাল্লু পোর্শন, দিস ইজ পাল্লু পোর্শন,
এটা আপারিওকে এই পেন্টিংটা যাচ্ছে আর তার সাথে বডিতে কিন্তু নেট স্প্রেটা যাচ্ছে পুরো নেট স্প্রে কন্টিনিউ করছে এটা ভার্জিন কালারের উপর শুধু নেট স্প্রে করা হয়েছে আর লোয়ার পার্টে যেটা যাচ্ছে একটুখানি ছেড়ে ছেড়ে পেন্টিংটা ঝারঝার মতন যাচ্ছে একটু ছেড়ে গ্যাপ দিয়ে কন্টিনিউ কিন্তু হচ্ছে না আমি এইভাবে দেখালে মনে হয় বোঝা যাবে উপরটা পেস্তা কালার আর নিচটা এইভাবে যাচ্ছে নেট স্প্রের সাথে পেন্টিংটা আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই পরার পর শাড়িটা এরকম দেখতে লাগবে গ্রিন পোর্শনটা কিন্তু অতটা দেখা যাবে না এটা হচ্ছে অল ওভার শাড়ি শাড়ির এন্ড আর এটা হচ্ছে ব্লাউজ পিস দিস ইজ ব্লাউজ পিস চকলেট কালার নাম্বার শাড়ি নাম্বার 8 প্রায় অরিজিনাল প্রাইস ছিল 4250 আজকের জন্য 4000 নাম্বার 9 শাড়ি নাম্বার 9 দিস ইজ অলসো গাছি গাছি সরি দিস ইজ অলসো জড়িপাত তসর বাপ্তা অনেকদিন আপনাদের গাছি গাছি তসর দেখানো হয়নি আমি চেষ্টা করবো নেক্সট প্রোগ্রামে দেখানো দিস ইজ পাল্লু পোর্শন উইথ জরি স্ট্রাইপ জরি স্ট্রাইপটা উইভিংয়ে ছিল বডিতে গেলাম পার্টটা কন্টিনিউ করছে মাল্টি কালারের একটা পেন্টিং আছে ভেতরটা যেটা আছে এটা নেট স্প্রে আশা করছি এটা আপনারা চিনে গেছেন এতদিনে আর লোয়ার পার্টটা কন্টিনিউ করছে পুরো একদম শাড়ির এন্ড পর্যন্ত ফিরোজের সাথে একটুখানি রেডের টাচ কিন্তু এতে নেই রাস্ট আর গ্রিন ইয়েলো এই কালারগুলো দিয়ে পেন্টিংটা করা আছে উইদাউট রেড কালার আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে ব্লাউজ পিসে গেলাম ব্লাউজ পিসটা গ্রের সাথে হাতেই পেন্টিংটা চলে যাচ্ছে এটা শাড়ি নাম্বার 9 অরিজিনাল প্রাইস ছিল 4250 আজকের জন্য 4000 ফ্ল্যাট 250 ডিসকাউন্ট আছে নাম্বার 10 শাড়ি নাম্বার 10 দিস ইজ অলসো জড়িপাত তসর বাপ্তা এতে তসরের কাউন্ট অনেকটাই থাকে তো তার জন্য শাড়িগুলো কোয়ালিটি ভীষণ ভালো হয় যারা হাতে পেয়েছেন তারা তো জানেন আর যারা পাবেন তারা অবশ্যই আমাকে ফিডব্যাকটা দেবেন আর অবশ্যই প্রোগ্রাম ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশান পাওয়ার জন্য মোটামুটি কোনো রকম প্রবলেম না থাকলে প্রত্যেক সানডে প্যাশনের প্রোগ্রাম আপলোড হয় এবং হতে থাকবে মাঝখানে একটুখানি দুদিন দুটো উইক করতে পারিনি সেটা আমার নিজের পার্সোনাল প্রবলেমের জন্য কিন্তু আপনাদের কাছ থেকে যে রকমভাবে আপনারা খোঁজখবর নিয়েছেন তো সেটাতে আমি খুবই মানে কৃতজ্ঞ একদম বাই হার্ট আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ বলছি এটা আফটার ড্রিপিং শাড়িটা এরম দেখতে লাগবে স্ট্রবেরি পিঙ্ক আর চকলেটের কম্বিনেশান এখানে কিন্তু রেডেরও টাচ নেই ব্ল্যাকের হালকা টাচ আছে শুধু পেন্টিংয়ের জন্য এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়ি নাম্বার 10 জড়িপাত তসর বাপ্তা মেটেরিয়াল প্রাইস অরিজিনাল প্রাইস ছিল 4250 আজকের জন্য 4000 নাম্বার 11 দিস ইজ অলসো জড়িপার তসর বাপ্তা প্রত্যেকটা শাড়ি আজকে তসর বাপ্তার উপর দেখাবো তসরের কাউন্ট এখানে প্রচুর বেশি থাকে হাতে পেলেই সেটা আপনারা বুঝতে পারবেন আর স্কলে ফোন নাম্বার যাচ্ছে দুটো নাম্বার সেখানে আপনারা বুকিং করুন এসএমএস বা ফোন কল করে নিলে বেশি ভালো বা হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং করতে পারেন আর শাড়ি যাবে হচ্ছে কুরিয়ারে কারণ এই সিচুয়েশনের কথা মাথায় রেখে একটু কদিন আমি কলকাতার মধ্যে হোম ডেলিভারিটা বন্ধ রেখেছি পসিবল হলে আমি দিয়ে দেবো কিন্তু সেক্ষেত্রে আমাদের সবার সেফটি সবার ভালো থাকাটা খুব দরকার তো সেক্ষেত্রে একটুখানি হোম ডেলিভারিটা বন্ধ রেখেছি কুরিয়ারে আপনারা শাড়ি পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিস মানে একদম ঠিকঠাক আছে আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে ব্লাউজ পিসে গেলাম এই কম্বিনেশনটা বেশ আনইউজুয়াল ব্লাউজ পিসটা পুরোটাই কন্ট্রাস্টে আমার মনে হয় এরকম কন্ট্রাস্ট ব্লাউজ ভালো লাগবে যদি আপনাদের মনে হয় আপনারা ম্যাচিং ব্লাউজ পরতেই পারেন শাড়ি নাম্বার 11 প্রাইস হচ্ছে প্রাইস অরিজিনাল প্রাইস ছিল 4250 আজকের জন্য 4000 শাড়ি নাম্বার 12 দিস ইজ অলসো জড়িপাত তসর বাপ্তা মেটেরিয়াল ইজ জড়িপাত তসর বাপ্তা
দিস ইজ পাল্লু পোর্শন। বডিতে যেটা যাচ্ছে সেটা পেন্টিং নেট স্প্রে, এই সাইডটা একটু দেখা, একটু ভালো করে আমি দেখাতে বলবো। এই পেন্টিংয়ের মাঝে কিন্তু নেট স্প্রেটা আছে, আশা করছি আমি বোঝাতে পারছি। নেট স্প্রেটা, নেট স্প্রের ওপর পেন্টিংটা রয়েছে। বডিটা একদম রেড কালার, একদম রেড, ক্রিমসন রেড কালার। ইয়োক পোর্শনে পেন্টিংটা যাচ্ছে। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আর জরির ওপর, আর জরিতে আমি একটা জিনিস দেখিয়ে দিই, জরির ওপর যেহেতু কালার ধরানো আছে, জরি কিন্তু প্রচণ্ড সফট। এটা জরি পরে ওইভাবে বোঝা যায় না, খুব সফট হয়ে যায় জরিটা। আফটার ড্রিপিং সাইডে এরকম দেখতে লাগবে। এটা পাল্লু পোর্শন। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা চকলেটের ওপর এক কালারে। এটা শাড়ি নাম্বার দেখাচ্ছি, শাড়ি নাম্বার 12। প্রাইস, অরিজিনাল প্রাইস ছিল 4250, আজকের জন্য 4000। নাম্বার 13, দিস ইজ অলসো গাছি, গাছি সরি, দিস ইজ অলসো জরিপার তসর বাপ্তা। আপনার ডিসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন, সেখানে সব শাড়ি ডিটেলস দেওয়া থাকবে। পাল্লু পোর্শন। বডি পোর্শনে গ্রের সাথে একটা ইয়েলো কম্বিনেশনের কাজটা রয়েছে পেন্টিংটা, আর মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে নেট স্প্রে, আর নিচের পার্টটা কন্টিনিউ করছে এই পেন্টিংটা। আফটার ড্রিপিং সাইডে যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং সাইডটা এরকম লাগবে, গ্রের সাথে ইয়েলো কম্বিনেশন। আমার মনে হয় কম্বিনেশনটা বেশ স্টাইলিশ কম্বিনেশন। অরিজিনাল প্রাইস, শাড়ি নাম্বার 13, অরিজিনাল প্রাইস ছিল 4250, আজকের জন্য 4000। নাম্বার 14, দিস ইজ অলসো জরি পাত তসর বাপ্তা। তসরের কাউন্ট অনেকটা বেশি, কোয়ালিটি বেশ ভালো। যারা হাতে পেয়েছেন তারা তো জানেন, আর যারা নতুন পাবেন তারা আমাকে ফিডব্যাকটা দেবেন অবশ্যই। এটা হচ্ছে পাল্লু পোর্শন। বডিতে কম্বিনেশন হচ্ছে মেল্টেড চকলেটের সাথে অরেঞ্জ, আর মাঝখানে পুরোটা রয়েছে কিন্তু নেট স্প্রে। এটা হচ্ছে নেট স্প্রে, পুরোটাই নেট স্প্রে রয়েছে। আফটার ড্রিপিং যেটা লাগবে দেখিয়ে দিই। জরির মধ্যে, জরি পারে কিন্তু কালারটা ধরানো আছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। আফটার ড্রিপিং সাইড এরকম দেখতে লাগবে। এটা একটা লোটাস পেন্টিং। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা ডিপ অরেঞ্জ সাথে চকলেটের কম্বিনেশন। শাড়ি নাম্বার 14, অরিজিনাল প্রাইস ছিল 4250, আজকের জন্য 4000। এটা লাস্ট শাড়ি, শাড়ি নাম্বার 15, দিস ইজ অলসো জরিপার তসর, জরিপার তসর বাপ্তা। পাল্লু পোর্শন। এটা পেন্টিংয়ের শাড়ি। বডিতে যাচ্ছে, তিন পাটে বডিটা যাচ্ছে। উপর পোর্শনটা একটা মফ কালার, হালকা মফ ডাই রয়েছে, আর নিচের পোর্শনটা ব্লু, আর মিডিল পোর্শন ধরে পেন্টিংটা যাচ্ছে। এটা মোম কেটে পেন্টিং আছে, ব্লু এর ওপর হোয়াইট দিয়ে পেন্টিংটা করা আছে। এটা কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের শাড়ি। আফটার ড্রিপিং যেটা লাগবে দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। এটা লাস্ট শাড়ি ছিল, শাড়ি নাম্বার 15, অরিজিনাল। আচ্ছা, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা একটু মভের সাথে ব্লু এর কম্বিনেশন যাচ্ছে। অরিজিনাল প্রাইস ছিল 4250, আজকের জন্য 4000। এই ছিল আজকের এপিসোডে 15টা শাড়ি। যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা শাড়ি বুক করতে থাকুন। শাড়ি কিন্তু ডেলিভারি হবে কুরিয়ারের মাধ্যমে। কলকাতার বন্ধুরা বা বাইরের বন্ধুরা যেক্ষেত্রেই হোক, কুরিয়ারে নিলে কুরিয়ারে যাবে। আর কলকাতার বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা একটু কুরিয়ারে এই সময় শাড়ি নিন, সেক্ষেত্রে আপনারাও আপনাদের পক্ষেও সেফটি এবং আমাদের যে ডেলিভারি বয়টি যাবে তার পক্ষেও এটা সেফটি। আর কুরিয়ার চার্জ একটা আছে, পেমেন্ট নিয়ে থাকি, জায়গা অনুযায়ী, প্লেস অনুযায়ী কুরিয়ার চার্জটা ডিপেন্ড করছে। আমার সাথে ফোনে কথা বলে নিতে পারবেন বা এসএমএসে।
আর ব্যাংক পেমেন্ট আর গুগল পে এইভাবে পেমেন্ট নিয়ে থাকি। শাড়ি পেমেন্ট করার তিন দিনের মধ্যে, তিন চার দিনের মধ্যে শাড়ি পৌঁছে যাবে আপনাদের অ্যাড্রেসে। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকাটা খুব দরকার আমাদের, এবং সাবধানে থাকুন। আজ এই পর্যন্ত, নেক্সট সানডে আবার দেখা হচ্ছে। নমস্কার।